বাহরাইন ক্রিকেট ফেডারেশন আয়োজিত শেখ খালিদ বিন হামাদ টি টোয়েন্টি ক্রিকেট লিগে অংশগ্রহণ করেছে বিডি রয়্যালস টিম। বিস্তারিত দেখুন বাহরাইন থেকে সাইফ ইসলামের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে এ উপলক্ষে বিডি রয়্যালস টিমের জার্সি উন্মোচন করা হয়। বিডি রয়্যালস টিমের অধিনায়ক তৌহিদুল ইসলাম ও সহ অধিনায়ক মাহবুবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাহরাইন প্রবাসী বাংলাদেশি তরুণদের সংগঠন বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশনের সভাপতি নাজির আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজীব আল রশিদ প্রমুখ। নিজেদের প্রথম ম্যাচে ইউরোস্টার ক্রিকেট ক্লাবের সাথে 19 রানে জয়ী হয়েছে বিডি রয়্যালস টিম। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বিডি রয়্যালস ক্লাবের অলরাউন্ডার রকিব আলী। লীগের বাহরাইনে বসবাসরত প্রবাসীদের নিয়ে বিভিন্ন দেশের 94টি দল অংশগ্রহণ করেছে। বিডি রয়্যালস টিম একমাত্র বাংলাদেশি টিম।